750 কোটি মানুষ দুনিয়াতে এখন মাত্র 175 কোটি আল্লাহকে বিশ্বাস করে, বাকিগুলো বিশ্বাস করে না। ওরা আল্লাহর সাথে শিরিক করে, এই জন্যে ওদেরকে আমরা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন জাতি হিসাবে চিহ্নিত করে ডাকবে। এক কথায় ওরা সবাই মুশরিক। মুশরিক বলা হয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক হিসাবে দাঁড় করায়। মুসলমানদের ভেতরে অনেক মানুষ আমায়ুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, হে নবী, মানুষ অনেক ইমানদারদের ভেতরেও আপনি মুশরিক খুঁজে পাবেন। তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারে আরবিতে মুশরিক বলে। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা জানি পৃথিবীর সব অপরাধ মাফ হয়ে যায়। এই যে সামনে যে রাত আসতেছে সবে বরাত নামে আমরা যেটা জানি, আসলে হাদিসের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ। এটা ফজিলতপূর্ণ একটা দিন। ভালো ভালো সাহাবী থেকে বর্ণিত আছে এই রাতের ফজিলত সম্পর্কে। যদিও আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা দেশে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে মানুষ। কোরআনে কারিম নাজিল হয়েছে যে রাতে, সে রাতের নাম সবে কদর। সে রাতের নাম কি? আমরা যেটা বলি সবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, আসলে এটা ঠিক না। সবে বরাত নামে আসলে কোনো শব্দ কোরআনে হাদিসে আমরা পাইনি। আমরা পেয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান, এ রাতের মর্যাদা আছে। হযরতে আয়েশা থেকে বর্ণিত আছে হাদিস, হযরতে মুয়াজ বিন জাবাল থেকে বর্ণিত আছে হাদিস, অনেকগুলো সাহাবীর নাম আমি পেয়েছি। যে নাম হাদিসে এসেছে ওই নামে ডাকাই ভালো, যদিও নামটা একটু বড় হয়ে যাচ্ছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ, অর্ধেক মাসের অর্ধেক যে দিন, ওই দিন রাতের বেলা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা, বিশেষ করে ফরজ নামাজ জামাতে পড়া, এশা আর ফজর। নবীজি জানিয়েছেন ফজর এবং এশা এই দুইটা যদি কেউ জামাতে আদায় করে সে যেন সারা রাত ইবাদত করার সওয়াব পায়। সুতরাং এই দিন আমরা অনেকেই এশার নামাজটা পড়ে সারা রাত ইবাদত বন্দেগী ঘোরাঘুরি মসজিদ ও মসজিদ করে ফজরের নামাজের আগেই ঘুমিয়ে পড়েছে। আর বিশেষ করে বিভিন্ন জেলায় যেটা হয়, দল বেঁধে 8-9 জন 10 জন এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায়, মনে হচ্ছে এবাদতের বন্যা বয়ে যাচ্ছে। এমনকি এবাদত নাকি, এবাদত কি আমরা আলোচনায় যদি আসে বোঝাবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা আছে ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা বলেছিলাম যাদের ইমান আছে মানুষগুলোর মর্যাদা দিন যত যায় আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে থাকে। যদি সাথে এলেম থাকে, কি থাকে? ইমানের সাথে আপনার এলেম যদি যোগ হয় আর ইমানটা যদি শিরিক মুক্ত হয়, দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে। এই জন্য দুনিয়াদার যারা দেখবেন যাদের এলেম নেই ইমানের ঝামেলা আছে, দিন যত যায় তাদের মর্যাদা মানুষের কাছে কমে। কথা বুঝতেছেন? আমি নাম নিলাম না, এদেশে বহু মানুষ আছে ইমানও নেই এলেমও নেই। কোরআন হাদিসের জ্ঞান যেটা, এটা দুনিয়াবি জ্ঞান আছে অবশ্যই, যে মানুষগুলোর শেষ বয়সে এসে তাদের কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান বেটার বউ বউ তাদের কাছে রাখে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর যারা এলেন এবং ইমানের সাথে টিকে থাকতে পারে আর আমল করতে পারে, দেখেন এই সমস্ত জ্ঞানী মানুষ আলেম যারা যত দিন যায় তাদের মর্যাদা পৃথিবীতে বাড়ে। আজ পর্যন্ত কোনো আলেম বৃদ্ধাশ্রমে গেছে আমি শুনিনি। আমি শুনেছি না। আর আলেম যারা সত্যিকারের আলেম আপনি তাদের দিকে তাকান, কি সম্মান আল্লাহ তাদের বাড়িয়েছে। তেতুল হুজুর বলে জানতে, কি নাম জানো, মাওলানা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার আলেমের উস্তাদ। এ লোকটার যে সম্মান শেষ বয়সে,
100 বছর বয়স পার হয়ে গেছে ওই বয়সের জন্য দুনিয়াদার কোনো মানুষ হইতো ওর কাছে যেত না আর এনার জুতা টানার জন্য হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে আছে এজন্য যাদের নাম বললাম এই মানুষগুলো শুধু দুনিয়া আমার চাই না মরণের পরও এদের সম্মান যেন বাড়ে সেই কাজ দুনিয়ায় করার তৌফিক আল্লাহ দান করুন আমিন দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যে কথা বলি এখান থেকে একটা শিক্ষা বের করে নিই নিসফে লাইলাতুন মিন নিসফে মিন শাবান যে শব্দটি হাদিসে এসেছে এটা নিয়ে যেহেতু আপনাদের এই এলাকা এটা ময়মনসিংহ বিভাগে মানে নাকি ঢাকা বিভাগ হয়তো ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা এই লাইনটা একটু ঝামেলা আছে বিশেষ করে এই যে পাশে যে সেলা ব্রাহ্মণবাড়ি যত গরম সন্নি ঠান্ডা সন্নি সব ওইদিকে এরা মনে করে আমরাই সুন্নতের উপরে আছি আসলে সুন্নত কি এটা কোনোদিনও ভাবেও না খালি ইয়া নবী সালাম আলাইকা পড়লে সুন্নত হয়ে গেল মহব্বত হয়ে গেল মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ হাদিস তিরমিজি শরীফ নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে আপনি হাদিসের লোড কি চিন্তা করছেন কত বড় কথা একজন যদি শহীদ হতে পারে সে জান্নাতে যাবে তাও বিনা হিসাবে বিনা বিচার কারণ শহীদের কোনো বিচার নেই হিসাব নেই কেয়ামতে যখন উঠবে ওর রক্ত মাখা শরীর দেখে বিভিন্ন জায়গায় কাঁটা থাকবে ওই জায়গা থেকে রক্ত ঝরবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কি বান্দা এত রক্ত তোমার শরীরে কি করেছো লোকটা বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তোমার দিন কায়েম করতে গিয়ে কাফেরদের বিভিন্ন অস্ত্রের আঘাত আমার শরীরে এসে লেগেছিল কেউ রাবার বুলেট ছুড়েছে কেউ গুলি কেউ বন্দুক দিয়ে বিভিন্ন কায়দায় আমাকে মারার জন্য চেষ্টা চালিয়েছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গা দিয়ে এখন রক্ত পড়ছে আল্লাহ পাক ওই বিচারের ময়দানে এই ডাক দেবে বান্দা তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রী সন্তানাদি দুনিয়ার মায়া মহব্বত এগুলোর মায়া বেশি হয়নি তোমার মায়া ছিল আমি আল্লাহর দিনের জন্য শেষ পর্যন্ত নিজের সব চাইতে দামি মহব্বতের জিনিস জীবনটাও দিয়ে দিলে আজকে তোমার আর কোনো বিচার নেই হিসাব নেই বিনা বিচারে আমার জান্নাতে চলে যা শহীদদের জন্য কাদের জন্য এইরকম 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় থাকলে আপনি জান্নাত না পেয়ে পারবেন মেয়াদি শাহিদ দিয়েছে এবার খেয়াল করেন হাদিসের বাস্তব কি সারা জীবন এ হাদিসে জন্মের পর থেকে শুনছি নবীর উম্মতের দুরবস্থা যখন চলবে ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে 100 গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যায় আর আমরা বলি সুবহানাল্লাহ এই না আপনাকে এখন বলতে বলছি এবার দেখেন তো আসলে কি এটা হাদিসটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমি গলা কাটা শহীদের সওয়াব 100 আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে না বাস্তবে দেখবেন টোপি মাথায় দেওয়া সুন্নাত এটা কিন্তু মারা না মরে গেছে না কেউ মাথায় যায় কেউ যায় না এখানেও যদি 1000 মানুষ থাকে তাকান হয়তো অর্ধেকের বেশি মাথায় টোপি আছে কিছু মানুষ দেয়নি এরা যারা দিয়েছে এমনি এমনি না সুন্নত মনে করে এক কথা বলেন না কেন তার মানে বোঝা গেল টুপি মাথায় দেওয়া সুন্নাত কিন্তু মরে যায়নি এখনো জীবিত আছে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটা দেশে আছে না আমার মনে হয় কোন সুন্নাত যদি না অমানিত এটা মানে খাবারের আগে যে তিনটা সুন্নাত আছে ওর মনে নেই আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে খাবারের আগে তিনটা সুন্নাত আছে আর খাবারের পরে আমার একটা সুন্নাত আমি দিলাম আমার অধিকাংশ উম্মত গুলো খাবারের পরেরটা মানে আগে তিনটা মানে না খাবারের আগে সুন্নাত হচ্ছে টুটি পর্যন্ত খাবেন না এই কথা বলে কে কথা বলে দেবেন ভাই
এখানে কথা বলছে না বাইরে যে কোন গেবত কর হ্যাঁ রাজনীতি করে গেল এটা রাজনীতি হচ্ছে আপনাকে আমি চেষ্টা চালাচ্ছি সহজ ভাষায় বোঝা খাবারের আগে যে তিনটা সুন্নাত নিজের পেটকে তিন ভাগ করে রাখা এক ভাগ খাবার এক ভাগ পানি আর হজম হওয়ার জন্য এক ভাগ আপনি যখন মরণ পর্যন্ত একবার প্রোটিন পর্যন্ত খেয়ে বসে আছেন হজম হবে কি দিয়ে ওই তখনই তো পেটের পীড়া দেখা দেয় যেন বিশ্ব নদীর কোনো দিন পেটের পীড়া গ্যাস্ট্রিক আলসার এগুলো ছিল না অন্য রোগ ছিল অথচ এই রোগগুলো এখন বাংলাদেশে বেশি হ্যাঁ কথা বলেন নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন নবীর পেট উঁচু ছিল না প্রত্যেকটা নবীর বুক ছিল বড় পেট ছিল ছোট আর আমরা এমন উম্মত আমাদের বুক খুঁজে পাওয়া যায় না শুধু পেট সে আলেম বলেন আর সালেম বলেন সাধারণ যাই বলেন ওরে অধিকাংশ মানুষের শুধু পেট বুক খুঁজবেন পাবেন না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায় আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় কি ভুড়ি আখের ভুড়ি ও যদি শুয়ে থাকে মনে হয় আধা হাত লম্বা হয়ে গেছে ভুড়ি ও কোন মারা যায় ভুড়ির উপরে না আমি আসির জন্য বলি নাই বাস্তবই এইটা এলে বোঝা গেল খাবারের পরে মিষ্টি খাওয়া সন্ন্যতে সন্ন্যত মরে যায়নি এখনো আরো জোরে বলো এই যে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সন্ন্যত অনেকেই খায় অনেকে খায় না তার মানে এটা একেবারে মরে জবাব দেন মরে গেছে আমি যত সন্ন্যত দেখেছি নবীজির এই 63 জীবনে বছর জীবনের 40 থেকে 63 এই 23 বছরের কোন সন্ন্যত বাংলাদেশে নেই আমি পাইনি তবে একটা সন্ন্যত আমার দৃষ্টিতে ধরা পড়ে না 10টা বছর নবী কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এই সন্ন্যত এখন বাংলাদেশে আসেনি কথা বুঝতেছেন না না বুঝাই হায় করলে বলেন তো 10 বছর নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছে না চালাননি নবী যেটা করেছে এটা কি আরো জোরে বলেন এই সুন্নত তো এখন আছে না মরে গেছে নবীদের হাদিস ছিল যে মরা সুন্নত যারা জিন্দা করবে এই সুন্নতের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি মানুষ আমার বন্ধুরা যে কথা বোঝানোর জন্য এই পয়েন্টটা নিয়ে আসলাম যে মানুষগুলো আজ সন্ন্যত সন্নি বলে চিল্লাচ্ছে আপনার জীবনে আসলে কি টার্গেট আছে যে 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক না আপনি তো এই লাইনে নেই আপনি আসো হো হো এটাই আসে এগুলো পোড়াটা ভণ্ডামি সিটারি বাটপারি আর ধোকাবাজি ছাড়া কিচ্ছু এখন কথা শোনার পরে যারা সাধারণ এরা যদি বলো হুজুর হুজুরে কামড়া কামড়ি করে আরে ও হুজুর কে বলিস হ্যাঁ ওটা তো সত্য গোপনকারী আর পৃথিবীতে যারা সত্য গোপন করে সব চাইতে আল্লাহ রাগান্বিত হন তার প্রতি বেশি এমনকি কোনো হক কথা যদি কেউ জানার পরও না বলে সে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে বোবা শয়তান আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দাও আমিন লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে যে কথাগুলো হাদিসে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন গভীর রাতে দেখি বিশ্ব নবী আমার পাশে নেই খোঁজলাম আশপাশে দেখি নেই উনি নামাজেও দাঁড়িয়ে নেই চলে গেলাম পাশে কবরস্থান ছিল জান্নাতুল বাকিতে গিয়ে দেখি নবী অসর নয়নে কাঁদতেছে হাত তুলে আমি মনে যাতে শরীক হলাম মনে যাত কমপ্লিট করার পরে জিজ্ঞাসা করলাম হে নবী আপনি এত রাতে কাঁদেন কেন নবীজি বলেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত এটা শাবান মাসের 15 তারিখ লাইলাতুন নিসফে মিন শাবান এর মর্যাদা আছে জিব্রাইল আমাকে জানিয়েছে রাতে মহান আল্লাহ তার বান্দা বান্দিদের মাফ করে দেন শুধু দুই প্রকার মানুষ বাদ দিয়ে কিশোরগঞ্জবাসী সামনে কিন্তু আজ চলে এসেছে প্রায়
আপনি যদি ওই দুই প্রকারের কোন এক প্রকারে পড়ে যান আপনার এই রাতের ইবাদতও মাফ হবে না সুতরাং আমরা যদি মাফ পেতে চাই জান্নাতের আশা করি এই দুই শ্রেণীর বাইরে থাকা লাগবে এক নম্বরে যারা শিরিক করে যারা মুশরিক আর এটা এখন সারা দেশে তালে তালে চলছে মুশরিকের এক কথায় সংজ্ঞা কি বলেছিলাম আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি আরো জোরে বলেন এরকম হাজার হাজার কাজ দেশে এখন হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম যদি শিরিক হয় এ দুনিয়া চালাতে পারে কে আল্লাহ